চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইমনা বাদাম। আমি তোমাদের সাইমা খুব অসুস্থ। তো আজকে এপিসোডে, মানে আগের এপিসোডে তোমরা জানতে পেরেছিলে যে আমাদের জাংকুক রাগ করে ইফতার না করে বাসা থেকে চলে গেছে। তো আমাদের তে খুব গিল্টি ফিল করতেছে আর কান্না করতেছে। দেখো 10টা বেজে গেছে, তোমার জামাই এখনো আসে নাই, কিছু খাইছে কিনা তাও সন্দেহ। আমার সাথে রাগ করে আমি কি বুঝে শুনে করছি এটা বলো তুমি। আমি কিছু করছি কিছু না জেনে শুনে জাস্টিফাই না করে মিস আন্ডারস্ট্যান্ডিং করছিস, নিজের জামাইকে উল্টাপাল্টা কথা বলছিস। এখন এটা তুই রিজার্ভ করিস, ও যদি অন্য মেয়ে বিয়ে করে না, অন্য মেয়ে বিয়ে করবে মানে তুমি গুলো কি বলতেছ? ও যখন ক্লাস নিতে এলাম যখন অন্য মেয়ে কিসের জন্য বিয়ে করবে বলে? ও যদি অন্য মেয়ে বিয়ে করে আনে তোর সাথে রাগ করে, তাহলে ওই মেয়ের উকিল মা আমি হবো। তোকে বললাম ঠিক আছে, উকিল মা আমি হবো, আমি কথা দিতেছি। কারণ আমার মেয়ে কোনো কিছু জাজ না করে বিয়ে দিছে, এখনো বাচ্চা। আমি কর আম্মু, আমি যেটা ফিল করছিলাম এই জন্য করছি, আমি আর করবো না। দেখো আমি ফোন দিচ্ছি, ফোন ধরে না। আমি তো খুব খারাপ লাগতেছে এখন। এখন খারাপ লাগাই আর লাভ নাই, যখন যাইতেছিল তখন পা ধরে আটকাইতে পারিস নাই। আমরা কত স্বামীর হাত পা ধরে স্বামীর মন জোগাইতাম, মারতাম স্বামীকে, এবার তুই মারবি না? আমি জানি কত হাত পা ধরে কত কি করছো, দেখছি বাবাকে, বাবার পিঠে এখনো হাঁচড়ের দাগ। আচ্ছা এত কথা বাদ দেই, জাংকুকে জি দিমনেও বেশি এটা বলে কোনো লাভ নাই। জিন তুমি ছেলেকে ফোন দাও। দাও তো আমাদের তেল ফোন যেহেতু জাংকুক রিসিভ করতেছিল না, তাই আমাদের বাংতান ফ্যামিলির আরএম ভুন্দা আরএম প্ল্যান করলো যে জিনকে দিয়ে ফোন দেওয়া হয়। তো আমাদের জিন ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলো জাংকুক। খোকা, আমার ছেলে আমার বুকের মানিক, তুই কই কই? তুই আমার নারী ছেড়ে ধন, আমি সোনা পাখি ময়না টিয়া শালিক পাখি কাউ, আমার আমার ছেলে। কি হয়েছে আম্মু, কেন ফোন দিস? মানে এত ফোন দেওয়ার কি আছে বুঝলাম না। খোকা তুই একবার মা বলে ডাক, খোকা তুই একবার মা বলে ডাক। রে ডাক হয়েছে তোমার আর ডাকছে? এইসব গান বাদ দাও, অন্য বাসায় আসার গান বলো, বাসায় আসার গান। মা বলে ডাকতে বলে তো ডাকবে। ও হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, খোকা তুই একবার মায়ের বাসায় আস, খোকা তুই একবার মায়ের বাসায় আস। হ্যালো খোকা, তোর জন্য উড়কি ধানের মুড়কি ভেজে চিড়ে কুঠি, তারপর পুলি পিঠা এটা ওটা আরো কত কি, গাছের ডালে শুকনো লতাটা ঝুলে আছে, কি বলতেছি জানি না। আয় বাবা, খোকা তুই কবে ফিরবি, কবে আসবি? এই খোকা তুই কথা বলিস না কেন, এই জাংকুককে? আম্মু ভুল ভাল কবিতা দিয়ে আমাকে ডাকার চেষ্টা করো না, আমি আসবো না। আসবো না মানে আমি আসবো না, তোমাদের বাসায় তোমরা থাকো। আমাদের বাসা মানে এটা তোর বাসা না, তোর বাপ তো এই বাসার, এই বাসার 30% তোকে লিখে দিছে, 30% যে হোককে, 30% জিমিনকে, 10% আমাকে। তো এটা তো তোদেরই বাসা, উল্টা আমি মেহমান। আয় বাবা আয় বাসায়, আয় আয় আমার সোনা ছেলে, আয় রাগ করিস না। আর শোন, আমি জানি আমার ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র, আয়। এগুলো বলে কোনো লাভ নাই বলছি না, ভালো লাগে না কিন্তু আমার। বারবার যদি ডাক আমি ফোনের সিম টিম ভাঙ্গা পানিতে ফালাই দিব। তো আমাদের জাংকুক তো এভাবে থ্রেড দিয়েছিল, লিটারালি প্রচুর রাগ করছে আর খুব দেমাগ দেখাচ্ছে। তো আমাদের আরএম কি করলো, জিনের হাত থেকে ফোনটা নিয়ে সে তার ছেলেকে আকুতি মিনতি করতে লাগলো। বাবা, আমার বংশের উজ্জ্বল চেরাক, জলজন্ত চেরাক, আয় তুই বাসায়, তোকে ছাড়া ঘরটা অন্ধকার লাগতেছে, এত অন্ধকার যে তোর মা পাশে দাঁড়ায় আছে আমি খুঁজে পাইতেছি না। তুই আমার প্রদীপ, আয় আয় বাবা, তুই আমার বংশের এলইডি লাইট, আয় 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 শোনা, আয়, তোর বাবার বুকটা হাহাকার করতেছে, আয়। তোর কি মনে হয় না কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা? আব্বু কি গান গাইতেছো, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় জাংকুইকে আয়, শোনো এসব চলবে না। আচ্ছা ভাই বাদ দে, আব্বুও পচা আম্মুও পচা দুনিয়া সবাই পচা, আমি তো ভালো, আমি তোর ভাই না, তুই ভাইয়ের কথা শুনবি না? আয়, আমরা কিন্তু কেউ ইফতারই খাই নাই, জাস্ট পানি মুখে দিছি, তুই আসলে তুই সহ খাবো। আয় না ভাই বলছি, আয়। কি হইলো, তুই কি কাঁদতেছিস, রাগ করছিস ভাই? আরে আমার জামাই ফোনটাই দেখে দাও যে হোক, জামাই কি হয়েছে খালামনি, তুমি আবার
আবার ফোন দিছো কেন? গাইল্লা বা সবার মতো তুমি কি চিন্তা করে মানে আমার খটখটিয়াল আমার মেয়েরে আর কষ্ট দিস না রে। এই বয়সে আর কষ্ট নিতে পারতেছে না, ওর কলিজা ভিতরই চলে আয় চলে তুই আয়। আমি তোকে বুঝাইছি, আমি ওকে বকা দিছি, মারছি ওকে, ঠিক আছে সবিনকেও মারছি। আমাকে মারছে মানে ওকে চিমটায় খুন্তি দিয়ে পিটাইছে? আমি বুঝলাম না, ঝগড়া লাগছে মেয়ে মেয়ের জামাই, আমি মাঝখানে কি করলাম আমাকে পিটাইছে? আর মার খেতে চাই না জামাই আসা পর, আমার আমার কালা চানের ধরা চান আসা পর বাবা, ও না আমার ভাই আসা পর, আসা পর আমার আমার কালা চান অনেক কষ্ট পেতেছে রে। আমার কালা চানের দুইটা দুইটা ধরা চান হয়েছে, একটা যে হোক আর একটা হলো তুই। তাদের কাছ থেকে ফোনটা কেড়ে নিল আর কেড়ে নিয়ে চুপ করেছিল, কিচ্ছু বলে না। জানকো বুঝতে পারলে কেটে এত না ধম করার টাইম নাই, কারো কিছু বলার থাকলে ফটাফট বলে দেখ, আমি চটাচক ফোন রেখে দিব, ভালো লাগতেছে না আমার। জানকো হই অনেক রাত করছো, আসু বাসে আসু, তোমাকে মিস করতেছি। কোন বাসায় যাব আমি? যে বাসে আমার মান সম্মান নাই, আমাকে সারাক্ষণ সন্দেহের চোখে দেখে ওই বাসায় যাব না। তোমরাই থাকো তোমাদের বাসায়। দেখো আমি কিন্তু, হ্যাঁ আমি মানি আমি ভুল করছি, আমার উচিত হয়নি তোমার সাথে ব্যবহার করা, কিন্তু আমি তো জেলাস পসেসিভ বউ, এই জন্য এমন করছি। জেলাসি? জেলাসি কি আমার থেকে তোমার বেশি? আমার কত জেলাসি তোমার আইডিয়া আছে? বাট না জেনে শুনে তুমি আমাকে ইনসাল্ট করছো, আমি বাসায় আসবো না মানে আসবো না, এটা ডান। ঠিক আছে তুমি না আসলে আমি বোমন ভাইকে বিয়ে করবো, তোমাকে এক সপ্তাহের মধ্যে ডিভোর্স পেপার দিবো। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের জাঙ্কুক ফোনটা কেটে দিল, আর আমাদের তে এটা দেখে লিটারালি অবাক হয়ে গেল যে জাঙ্কুক কোনো রেসপন্স না করে ফোন কেটে দিল। দেখা যাক তে কি বলতে। আমি অনেক জোরে কাঁদবো, বালিশ চাপা দিয়ে কাঁদবো, বালিশের মধ্যে খুশি দিব, খোল বালিশ দিয়ে বাড়ি মারবো, দেওয়ালে আমার অনেক কষ্ট হচ্ছে, জাঙ্কুক কোনো রেসপন্স দিল না এই কথাটার ভাবছি। বকুমকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে হয়তো আমাকে দুইটা গালি দিয়ে চলে আসবে আমার কাছে, কিন্তু কিন্তু জাঙ্কুক আসেনি। আমি আমার চোখের পানি দিয়ে বোতল ভরবো, বোতলে বোতলে ভর্তি করে আমি সেটা জাদুঘরে পাঠাবো, বঙ্গবন্ধু জাদুঘরে। তো আমাদের এটা বলে নিজের ঘরে চলে গেল, এবং ঘরে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর দরজা নক করার আওয়াজ পাইলে সে দরজাটা খুলে দেখলো যে জাঙ্কুক চলে আসছে। সোনা পাখি তুমি আসছো, তুমি আসছো আমার জন্য, আমি তোমার ডিভোর্স পেপার দিব না সত্যি এলাকে সোনা। তো আমাদের তো এইসব কথা ঢং করে বলার সময় আমাদের জাঙ্কুক থেকে ঠাস করে একটা থাপ্পড় দিল, বাট জোরে দেয়নি, মোটামুটি আসতে দিছে, বাট তার সেটা একটু খারাপ লাগছে যে কী ব্যাপার থাপ্পড় দিল কেন, তুমি আমাকে থাপ্পড় দিলে কিসের জন্য জাঙ্কুক, আমাকে থাপ্পড় দিছে কিসের জন্য, আমি কত কাঁদছি জানো, বালিশ ভিজাইছি। আমার দুনিয়াটা এই বাসা, আমার দুনিয়ার ইম্পর্টেন্ট একটা পার্সন তুই, তুই ভাবলি কিভাবে যে আমি অন্য দুনিয়ায় চলে যাব? আমি তো ঘুরে ফিরে তোর কাছেই আসতাম, ডিভোর্স দিবি তুই আমাকে না? ডিভোর্স আমি এটা এমনি বলছি বাবু, তোমাকে আনার জন্য বলছি, ভাবছি ওই টাইপের কথা বললে তুমি যদি আবার তুমি তাড়াতাড়ি চলে আসো, দেখো তুমি তাড়াতাড়ি চলে আসছো, চলে আসছো। আমাকে তো এমনি আই লাভ ইউ বললেও আমি তাড়াতাড়ি চলে আসতাম, কি সরি জান সরি সরি মেসেজ দিয়ে কই, একবারও তো লেখোস নাই যে জাঙ্কুক আই লাভ ইউ চলে আসো, লিখছিলি আর বোগমের নাম মুখে নিছিস কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আমি আর বোগম ভাইয়ের নাম মুখে নিব না, আর বোগম ভাই আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আয়ুকে ডাকতেছে, আয়ু আমার ভাগের জুস খেয়ে গেছে। বুঝো জুস খেয়ে গেছে তোমার, তুমি বলো তো আমি যাই, আমি গিয়ে নিয়ে আসি, যাবো আয়ুদের বাসায় গিয়ে তোমার জন্য? না তুমি আয়ুদের বাসায় যাবো না, তোমার সাহস কম না খেলে আয়ুদের বাসায় যাইতে চাও? আচ্ছা ঠিক আছে আমি সরি জানবো, তোমাকে মাফ করে দিছি, তো আর এরকম ভুল হবে না। মাফ কেন করবো? আর মাফ কে কাকে করে? হ্যাঁ যে ভুল করে তাকে মাফ করে, তুমি যেটা করছো বউয়ের জায়গা থেকে এটা তো আমার অন্য কেউ বউ হলে করতো, কি বনো বনো ইয়ারা তোমরা আমার বউ হলে তের মতোই করতো না? কি বললা তুমি, বনো বনো ইয়ারা তোমার শালি হয় আর না তো বোন হয় আর না তো ওয়াইয়ান হয় ওরা, ঠিক আছে উল্টা পাল্টা কথা বলবে না, ওরা তোমার সবাই এক্স হয়, আমি তো জেলাসি হইতেছে। আরে শালি তো আধা ঘরবালি। আচ্ছা যাই হোক চলো খাইতে যাই, আসো খাও নাই বলে কিছু। তো আমাদের জাঙ্কুক আর তে একসাথে মিলে তারা ইফতারি করলো, এবং ইফতার ড্যাম হয়ে গিয়েছিল, ড্যাম হয়ে গিয়েছিল, ইফতারিও করেছে তারা, তারপরে ইফতারিও করেছে।
সবই করেছে। তারপর আবার সিঁড়ি করে আবার রোজা রেখেছে। এত জানতে হবে কিছুর জন্য তোমাদের কি করছে। ঘুমাও সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।